শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়ের অন্তর্গত একটি সাব ইউনিট, যেটা হচ্ছে কি না বাংলার নবজাগরণ ধারণার বিতর্ক। আমরা নবজাগরণ বলতে বুঝেছি যে ভারতবর্ষের যে সমাজ, সংস্কৃতি, শিক্ষা সর্বস্তরে যে 19 শতক, সেই 19 শতকে যে একটা পরিবর্তন এসেছিল, সেই পরিবর্তনটাকে আমরা বলছি কি না নবজাগরণ। যেটা ইটালির যে ধরনের নবজাগরণ হয়েছিল, সেই নবজাগরণ থেকে বাংলার নবজাগরণটা ছিল অনেকটাই পৃথক, যে জায়গা থেকে ভারতবর্ষের এই নবজাগরণকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এই যে বিতর্ক, সেই বিতর্ক সম্পর্কে আলোচনা করতে গিয়ে দেখব যে 19 শতকের যে বাংলা, যে বাংলায় নবজাগরণের ধারণার ব্যবহার নিয়ে ঐতিহাসিক পণ্ডিত মহলের বিতর্কের শেষ নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমে যদুনাথ সরকার যে হিস্ট্রি অফ বেঙ্গল এই যে গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যেই তার যে দ্বিতীয় খণ্ড, সেখানে 19 শতকের বাংলার নবজাগরণের যে নির্দ্বিধায় রেনেসা বা নবজাগরণ বলা যায়, সে নিয়ে তিনি তার মত দিয়েছেন। তার ধারণা এটি প্রকৃতই একটি নবজাগরণ, যেটা হচ্ছে কি না কনস্টান্টিনোপলের পতনের পর ইউরোপে যে সংগঠিত রেনেসাঁর, তার চেয়ে এটা ব্যাপক, গভীর, অনেক বেশি বৈপ্লবিক ছিল। আবার অধ্যাপক সুশোভন সরকার, যেখানে তিনি নোটস অফ বেঙ্গল রেনেসাঁস বলে যে গ্রন্থটি লিখেছেন বা শীর্ষক একটা গ্রন্থ, যে গ্রন্থের মাধ্যমে নবজাগরণের যে নানা সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাগুলোকে তুলে ধরেছেন। বাংলার এই সাংস্কৃতিক জাগরণকে রেনেসাঁস বা নবজাগরণ আখ্যা দিয়েছেন তিনি। এই জায়গায় ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার লেখা বাঙালির জাতীয় জীবনে যে জাগরণের সূচনা ঘটেছিল তা স্বীকার করেছেন। তাহলে আমরা প্রথম পর্বে তিনজন ভারতীয় ঐতিহাসিক, তাদের যে মতামত, সেই মতামতগুলো সম্পর্কে জানলাম। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি কি না যদুনাথ সরকার, যিনি হচ্ছে কি হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থ রচনা করলেন, যে গ্রন্থের মাধ্যমে তিনি নবজাগরণকে তুলে ধরলেন। সেই নবজাগরণের ক্ষেত্রে ইটালির অর্থাৎ যে কনস্টান্টিনোপলের পতনের পর ইউরোপে যে নবজাগরণ সংগঠিত হয়েছিল, তার থেকে ভারতীয় নবজাগরণ অনেক বেশি ছিল কি না বৈপ্লবিক। সুশোভন সরকার সেক্ষেত্রেও তিনি কি বলছেন না নোটস অফ বেঙ্গল রেনেসাঁস শীর্ষক প্রবন্ধ বা গ্রন্থ, সেই গ্রন্থের মাধ্যমে তার সীমাবদ্ধতাগুলোকে তুলে ধরার চেষ্টা করলেন। সেক্ষেত্রে বাংলার এই সাংস্কৃতিক জাগরণকে নবজাগরণ আখ্যা দিয়েছেন তিনি। আবার দেখতে পাচ্ছি যে ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার লেখা, সেখানে হচ্ছে কি না বাঙালির জাতীয় জীবনে যে জাগরণের সূচনা ঘটেছিল তাও তিনি স্বীকার করছেন। ডক্টর অমলেশ ত্রিপাঠী তার ধারণায় বাংলা নবজাগরণের যে প্রেক্ষাপট ও প্রকৃতির সঙ্গে ইটালির নবজাগরণের একটা বিশাল পার্থক্য বা ফারাক ছিল, কারণ দ্বাদশ এবং ত্রয়োদশ শতক যে সময়ে যে বাণিজ্যিক বিপ্লব, নগর বিপ্লব যেভাবে ইটালির নবজাগরণের পটভূমিটা প্রস্তুত করেছিল, বাংলায় নবজাগরণের ক্ষেত্রে তা দেখা যায় না। তিনি দেখাচ্ছেন কি না ইটালির নবজাগরণের কেন্দ্র মূল ছিল কি না ফ্লোরেন্স শহর, যে ফ্লোরেন্স শহরটাকে ছিল না স্বাধীন মুক্ত পরিবেশ। অপরদিকে আমরা যে বাংলার নবজাগরণ নিয়ে আলোচনা করছি, সেই বাংলার নবজাগরণের মূল যে কেন্দ্র ছিল কলকাতা, কিন্তু সেটা ছিল কি না বিদেশি ইংরেজ শাসনের নিয়ন্ত্রণাধীন। অর্থাৎ এখানে যে স্বাধীনের যে মুক্ত একটা পরিবেশের কথা বলা হচ্ছে, সেই স্বাধীন বা মুক্ত পরিবেশ কলকাতার ছিল না। তাই স্বাধীন ফ্লোরেন্স নগরীর শিল্পীদের যেভাবে বরণ করে নিয়েছিল কলকাতা, তা পারেনি। তাছাড়া দেখা যাচ্ছে যে কলকাতার নবজাগরণের পৃষ্ঠপোষকতা করেছিল কি না কিছু জমিদার, কোম্পানির বেনিয়ান, দেশীয় গোমস্তা এবং কিছু চাকরিজীবী। অপরদিকে ফ্লোরেন্সের যে নবজাগরণ, তার পৃষ্ঠপোষকতা করেছিল কে না কসিমো বা লরেঞ্জো মেদিচির মতো ধনী ব্যাংক ব্যবসায়ীগণ। তাহলে এই জায়গা থেকে অমলেশ ত্রিপাঠী যে নবজাগরণের প্রেক্ষাপট ও তার প্রকৃতির সঙ্গে ইটালির যে নবজাগরণ, তার যে বিশাল ফারাক রয়েছে, সেই ফারাকগুলোকে তুলে ধরেছে, সেগুলো সম্পর্কে আমরা অবগত হলাম। এরপরে আলোচনা করব ডক্টর সুমিত সরকার, যিনি বাংলার নবজাগরণকে ইংরেজদের নকল নবিশি বলে সমালোচনা করেছেন। এখানে নকল নবিশি বলতে যে জিনিসটাকে বোঝানো হচ্ছে যে ঔপনিবেশিক শাসনে ইংরেজ যে শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছিল সেই ইংরেজ শাসকরা যে ধরনের আচার ব্যবহার কার্যকলাপ করত সেগুলোকে কিছু পাশ্চাত্য শিক্ষিত মানুষ নিজেদের নকল করার যে একটা কৌশল আয়ত্ত করেছিল সেটাকে বোঝাতে তিনি চেয়েছেন। বিনয় ঘোষের ধারণায় বাংলার নবজাগরণ একটি অতি কথা মাত্র। তিনি এই নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলে সমালোচনা করেছেন। তিনি বলছেন নবজাগরণ হয়নি, যা লেখা হয়েছে এখনও লেখা হয় তা অতি কথা মাত্র। আবার অম্লান দত্ত, যিনি তথাগতিত নবজাগরণ বা সো কল রেনেসাঁস কথা বলেছেন বা উল্লেখ করেছেন, অশোক মিত্র মনে করছে 19 শতকের এই যে সাংস্কৃতিক জাগরণ সে তার সঙ্গে সাধারণের যোগাযোগ ছিল ক্ষীণ। অর্থাৎ ভারতবর্ষের যে নবজাগরণ সেই নবজাগরণকে যদি ইউরোপের আঙ্গিক থেকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে দেখা যাবে ভারতবর্ষের জাগরণ সেটা ছিল তথাকথিত কিছু সংখ্যক মুষ্টিমেয় এলিট শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ, সেটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়নি বা সর্বসাধারণ এই নবজাগরণের ধারার সঙ্গে নিজেকে প্রতিপন্ন করে গড়ে তুলতে পারেনি। এই জায়গা থেকে এই বিতর্কের সৃষ্টি হয়েছে।